ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অফ স্পিন দিয়ে বিসিবির নজরে পড়েছেন বরিশালের শেখ অন্তর। লাইমলাইটে না থাকাই ডান হাতি জায়গা করে নিয়েছেন বিসিবির স্পিন ক্যাম্পে। প্রথম বিভাগে 22 উইকেট নেওয়া অন্তরের মতোই অনেকটা একই রকম গল্প ময়মনসিংহের আরিফুল ইসলাম জনির। প্রথম বিভাগে সর্বোচ্চ মেইডেনের মালিক 19 উইকেট নেওয়া জনিরও জায়গা হয়েছে রঙ্গনা হেরাতের পাঠশালায়। উপরে যাদের গল্প শুনলেন তাদের সবাইকেই ক্রিকেট পাড়ার খুব কম মানুষই চেনেন, তাদের সম্পর্কে জানেন। পরিচিত স্পিনারদের সঙ্গে অপরিচিতদের জায়গাও হয়েছে বিসিবির এই বিশেষ ক্যাম্পে। কেউ হয়তো প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে খেলে পারফর্ম করেছেন, কেউ বা প্রথম বিভাগে, কেউ টপ লেভেলের কোথাও খেলেনও না। নির্বাচকরা এক একজনের মাধ্যমে শুনে তাদের এই ক্যাম্পে ডেকেছেন। উদ্দেশ্য, এদের ভিতর দিয়ে যদি পাওয়া যায় অসাধারণ কোনো প্রতিভা। আর এই সুযোগে নিজেদের চেনানোর সুযোগ পেয়েছেন লাইমলাইটের বাইরে থাকা এসব ক্রিকেটাররা। এটা আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি অ্যাজ এ লেগ স্পিনার, রিস্ট স্পিনার, সো এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ক্যাম্পটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা ফার্স্ট ডিভিশনে পারফর্ম করে এখানে এসেছি, তো এদের আসলে ফোকাস হওয়ার জন্য এখানে অনেক ভালো মানের কোচ রয়েছে, বিশেষ করে হেরাত স্যার, ওনার থেকে অনেক কিছু শিখলাম আমরা। এই ক্যাম্পটা বিসিবির মানে যে ক্যাম্পটা ডাকছে এটা খুব প্রশংসনীয় একটা জিনিস, কারণ আমরা যারা লাইমলাইটের বাইরে আছি, ধরেন যে ঢাকা ফার্স্ট ডিভিশন যারা খেলতেছে, ঢাকা ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশনের অনেক প্লেয়ার আছে পারফর্মার, যারা কিনা এইচপি, তারপর হচ্ছে গিয়া এই যে এজ লেভেলের ন্যাশনাল টিম বলে, তারপর ন্যাশনাল টিমের পাইপলাইনে যারা নাই তাদেরকে নিয়ে এই যে এই ক্যাম্পটা হয়েছে এটা খুব প্রশংসনীয় একটা ব্যাপার। এই ক্যাম্প অনেকের জন্য হয়ে থাকবে ক্রিকেট বোর্ডের অধীনে শেষ ক্যাম্প, অনেকেই আবার এখান থেকে পাবে সামনে আগানোর রসদ। পাওয়া না পাওয়ার এই ছুটে চলায় খেলোয়াড়দের প্রাপ্তি, ওয়ার্ল্ড ক্লাস একজন বোলারের কাছ থেকে পাওয়া শিক্ষা। এই যে ভিডিও অ্যানালাইস যেটা উনি করছে, এটা তো সচরাচর হয় না। হ্যাঁ, ভিডিও কইরা স্লো মোশনে এটা দেখছে কার কোন জায়গায় প্রবলেম আছে, এটা ফাইন্ড আউট করছে, তারপর উনি আমাদের কাজ দিছে, এগুলো আমরা বাসায় করব। লঙ্গার বাসনে লং টাইম বল করার জন্য আসলে কিভাবে সেটা ডেভেলপ করা যায় সেগুলো নিয়ে আসলে তিনি মূলত কাজ করলেন। সেজন্য আমাদের ফিঙ্গারে জোর বাড়াতে হবে, লং টাইম এক জায়গায় বল করতে হবে কিভাবে, তারপর অ্যাকুরেসি বাড়াতে হবে, তো সে বিষয়ে তিনি আসলে কাজ করলেন আমাদের সাথে। এমন একজন কোচের আন্ডারে আমরা ওয়ার্কআউট করতে সুযোগ পেয়েছি, সেটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ছিল। আর কিছু লেকিংস ছিল, কিছু ভালো ভেরিয়েশন নিয়ে কাজ করেছি, সো সব কিছু মিলে আল্লাহর রহমতে অনেকটা স্যাটিসফাইড আমরা যারা ক্যাম্পিংয়ে ছিলাম, সবাই খুব ভালোভাবে রিকভার করতে পেরেছি আমাদের লেকিংসগুলো। অনেকের স্বপ্ন আরও বড়, এই ক্যাম্পের পারফরমেন্স দিয়ে এইচপি দলে জায়গা করে নিতে চান, প্রিমিয়ার লিগে সুযোগ পেতে চান, সর্বোপরি খেলতে চান জাতীয় দলে। মানুষ তো স্বপ্নের সমান বড়। আফনান পিয়াল, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।